আজকে আমি প্রত্যেকটি নারীর মধ্যবয়সে উপনীত হওয়ার প্রক্রিয়া, দ্যাট মিন্স মেনোপজ নিয়ে কিছু কথা, কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য সামনে এসেছি। চলুন তাহলে বিস্তারিত জেনে নিই। মেনোপজ প্রত্যেকটি নারীর জীবনেরই একটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। একটা মেয়ে যখন যুবতীতে পরিণত হয়, যখন তার বয়সন্ধি কাল আসে, তখনই কিন্তু সে মেনস্ট্রুয়েশন সার্কেলের মধ্যে দিয়ে যায়। আবার ঠিক মেনস্ট্রুয়েশন সার্কেলটি কমপ্লিট হয়, দ্যাট মিন যখন আমার পিরিয়ডটা বন্ধ হয়ে আসার সময় তৈরি হয়, তখনই এই সময়টাকে আমরা মেনোপজ বলে থাকি। এশিয়ায় দেখা যায় মেয়েদের মেনোপজাল এইজ 40-50-এর মধ্যেই কিন্তু বডি নিজেকে মেনোপজের জন্য প্রিপেয়ার করে ফেলে। দ্যাট মিন্স আমরা যদি গড়পড়টা হিসাব করি, 45-55 এর মধ্যেই কিন্তু একটা নারী মেনোপজাল ফেইজে নিজেকে উপনীত করে। মেনোপজাল ফেইজে যাওয়ার আগে বডি 10 বছর আগে থেকে তৈরি হতে শুরু করে। মেনোপজে আমরা কমবেশি সবাই জানি প্রত্যেকেরই খুব বেশি মুড সুইং হয়, হট ফ্ল্যাশ হয়, তারপর হচ্ছে ল্যাক অফ স্লিপ, স্লিপে প্রচুর রকমের ডিস্টারবেন্স তৈরি হয়, ডিপ্রেশনে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমার বডি যখন 10 বছর আগে থেকেই মেনোপজের দিকে ধাবিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কী কী কাজ করতে পারি আসুন তাহলে একটু জেনে নিই। ওজন নিয়ন্ত্রণ মেনোপজাল ফেজকে অনেক বেশি সহযোগিতা করবে। আপনি যদি খুব বেশি ওভারওয়েট, দ্যাট মিন্স অবিস হয়ে থাকেন, তাহলে আপনি বয়সের এই উত্থান পতনের সময়টাতে নিজেকে ঠিকমতো সমন্বয় করতে পারবেন না, দ্যাট মিন্স বডি ব্যালেন্স করতে পারবে না। সেই ক্ষেত্রে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা, এবং যখন আমাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকবে, পিরিয়ড সার্কেলটা অনেক দিন কন্টিনিউ করবে এবং আমরা মেনোপজে খুব সুন্দরভাবে যেতে পারবো। এবং মেনোপজের যতগুলো সাইড এফেক্ট আছে বা যেই ধরনের সিনড্রোমগুলো আমরা 10 বছর আগে থেকেই দেখতে পাই, সেই ধরনের সিনড্রোমগুলোর সাথে আমরা খুব ভালো রকমের একটা ফাইট করতে পারবো। মুড সুইং আমাদের কন্ট্রোল করা পসিবল হবে, এবং হচ্ছে আমাদের কোয়ালিটি অফ স্লিপ ইম্প্রুভ করা পসিবল হবে। দ্যাট মিন্স ওজনটাকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে হবে। ডিপ্রেশন প্রিভেন্ট করার জন্য দেখা যায়, যেহেতু 45-55 বছরের মধ্যে আমাদের এশিয়ার এই অঞ্চলের মেয়েদের মেনোপজাল ফেজ তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ডিপ্রেশন প্রিভেন্টের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি কন্টিনিউ করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমাদের দেশের মেয়েরা যেটা ভেবে থাকেন সেটা হচ্ছে কি, ঘরের কাজ। ঘরের কাজে অবশ্যই খুব ভালো ক্যালোরি বার্নিং হয়, কিন্তু এর পাশাপাশি প্রত্যেক দিন 10-15 মিনিট একদম ঘরে বসেই আমার যতগুলো হোম ওয়ার্কআউট আছে সেগুলো খুবই সহজ, উইদাউট এনি ইকুইপমেন্ট 10-15 মিনিট আমরা যদি বডিকে প্রত্যেক দিন একটু সময় দিই এবং এক্সারসাইজগুলো আমার ভিডিওগুলো দেখে দেখে যদি করি, তাহলে মেনোপজালের এই ফেজটায়, দ্যাট মিন্স বডিকে আমরা খুব ভালো রকমের একটা প্রিপারেশনে কিন্তু রাখতে পারবো, ডিপ্রেশন প্রিভেন্ট করতে পারবো। বিকজ সায়েন্টিফিক্যালি এটি প্রুভেন, আপনি যখন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন আপনি ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন, রেগুলারলি আপনি শরীরচর্চা, দ্যাট মিন্স এক্সারসাইজের মধ্যে দিয়ে যাবেন, তখন কিন্তু আপনার ডিপ্রেশন আপনি অনেক আংশে প্রিভেন্ট করতে পারবেন, কোয়ালিটি অফ স্লিপ কিন্তু ইম্প্রুভ করতে পারবেন। মেনোপজের এই সময়টায় যেটি দেখা যায়, আমাদের বডিতে অনেক ধরনের ভিটামিন ডিফিসিয়েন্সি দেখা দেয়, কারণ আমাদের তখন এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফিমেল বডির জন্য যেগুলো খুব ইম্পর্ট্যান্ট হরমোন সেগুলোকে ব্যালেন্স করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে হেলদি লাইফস্টাইল, খুব নিউট্রিশনাল ফুড, আমার চ্যানেলে অনেকগুলো নিউট্রিশনাল ফুডের টিপস এবং ট্রিক্স নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি, আপনারা কিন্তু সেগুলো ফলো করতে পারবেন। এবং প্রচুর পরিমাণ ভিটামিন ডি, ভিটামিন সি, জিঙ্ক সমৃদ্ধ খাবার যদি আমরা রেগুলার খাই, আমাদের আয়রন ব্যালেন্স রাখতে পারি, তাহলে মেনোপজাল এই ফেজটায় আমরা কিন্তু আমাদের বডির ভিটামিনস এবং মিনারেলসের প্রচুর রকমের একটা ব্যালেন্স রাখতে পারবো।
এবং প্রচুর যদি আমরা একটু নিয়ম করে সপ্তাহে দুই দিন বা তিন দিন একটু লম্বা ওয়াকে যাই, ঘর থেকে বের হই, সানলাইটটা নেই, তাহলে কিন্তু আমাদের ডিপ্রেশন প্রিভেন্ট করা পসিবল হবে এবং ভিটামিন ডি লেভেলটাও অনেক বেশি ভালো থাকবে। মেনোপজের এই সময়টায় যেটি হয়, আমাদের স্লিপে কিন্তু খুব হ্যাম্পার হয়। সো স্লিপ ইনশিওর করবার জন্য আমাদের যেটি করতে হবে, ডিনারটাকে অবশ্যই লাইট রাখতে হবে এবং আমাদের বেড টাইমের আগে কিছু প্রিপারেশন রাখতে হবে। বেড টাইমের আগে আমি কম করে 2-3 ঘন্টা আগে আমি আমার ডিনারটা কমপ্লিট করে ফেলবো। এর পাশাপাশি যেটি করতে হবে, ডিনার টাইমের পরে 30-45 মিনিট পরে আমি হালকা কিছু এক্সারসাইজ অথবা আমি একটু ওয়াক করে আসতে পারি, হেঁটে আসতে পারি, তাহলে কিন্তু আমার স্লিপের কোয়ালিটি ইম্প্রুভ হবে এবং আমার ডিপ্রেশনটাকেও প্রিভেন্ট করা পসিবল হবে। এবং স্লিপ কোয়ালিটি যখন ইম্প্রুভ হবে তখন কিন্তু আমার মেনোপজের ক্ষেত্রে যেই ধরনের সমস্যাগুলো হয়, যেগুলো আমার বডিতে আমি খুব বেশি ফেস করতে পারি, সেগুলো কিন্তু আমি ব্যালেন্স করতে পারবো। এর পাশাপাশি যেহেতু আমি স্লিপ কোয়ালিটি ইনশিওর কথা বলছি, এখন আমাদের ফাস্ট লাইফ টেকনোলজি সবার হাতে হাতে, গ্যাজেটটাকে কিন্তু অবশ্যই 1 ঘন্টা আগে থেকে দূরে রাখতে হবে, কারণ গ্যাজেটের কারণে আমাদের ঠিক টাইমে ঘুমের যে সময়টা, সেই সময়টা ঘুমটা আসতে কিন্তু খুব দেরি হয়। সো এর পাশাপাশি যাদের ল্যাকটোজ নিয়ে কোনো ইস্যুজ নেই এবং আমাদের গুড সোর্স অফ ভিটামিন ডি যেহেতু মেনোপজের এই সময়টায় আমাদের বডিতে রাখা প্রয়োজন, দেওয়া প্রয়োজন, সো আমরা কিন্তু ঘুমানোর আগে হালকা কুসুম গরম দুধ বডিতে দিতে পারি। মেনোপজের আগের এই সময়টা রেগুলারলি 3-4 দিন আমরা কিন্তু হালকা কুসুম গরম দুধ খেয়ে বিছানায় যেতে পারি এবং এটা কিন্তু স্লিপ কোয়ালিটি ইম্প্রুভ করার ক্ষেত্রে খুবই ভালো একটি ভূমিকা পালন করে। এর পাশাপাশি মেনোপজের সময় যদি আমরা কিছু গুড সাপ্লিমেন্ট, যেই সাপ্লিমেন্টগুলোতে প্রচুর বি ভিটামিনসগুলো আছে, ওমেগা 3 আছে, ডি আছে, এই ভিটামিনগুলো, মাল্টিভিটামিনগুলো যদি আমরা নেই, তাহলে মেনোপজের সময়টা আমাদের বডিকে প্রপার নিউট্রিশনাল ব্যালেন্স করা কিন্তু পসিবল হবে। আমরা প্রচুর ওমেগা 3 নিব, আমরা ফ্যাটি ফিশ খাবো, প্রচুর পটাশিয়াম বডিতে রাখতে হবে, প্রচুর আমাদের প্রচুর ভেজিটেবল নিতে হবে। এই জিনিসগুলো যদি আমরা কন্টিনিউ বেসিসে করি তাহলে মেনোপজের সময় বডির এই চেঞ্জেসগুলো হয়তো খুব একটা কষ্ট দিবে না এবং হট ফ্ল্যাশ থেকে, মুড সুইং থেকে আমরা নিজেদেরকে অনেকটাই দূরে রাখতে পারবো। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো, ওয়েটটাকে ব্যালেন্স করার চেষ্টা করবো, তাহলেই দেখবো মেনোপজের সময় আমাদের খুব বেশি কষ্ট হচ্ছে না। আর কি ধরনের হেলদি টিপস অ্যান্ড ট্রিক্স এনজে ইট অ্যান্ড ফিট থেকে পেতে চান এবং কি ধরনের টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলে আপনারা উপকৃত হবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে হবে এবং দোয়াতে সর্বদাই সবসময় বলি এনজে ইট অ্যান্ড ফিটকে স্মরণ রাখতে হবে।